সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকালে বাজার স্টেশন চত্বরে এ মানববন্ধন পালন করেন। এ সময় মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইনসিফ গাজী সোহরাব আলী সরকার, সহকারী কমান্ডার ও অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসহাক আলী, জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ ও সদর উপজেলার কমান্ডের সাবেক কমান্ডার ফজলুর রহমান খান, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কমান্ডার রুবেল প্রমুখ। সবাইকে সত্যা বিদ্রোহ করেছিলেন বুদ্ধিমত্তা।